গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দুর্দান্ত আছো। তো আজকে অনেকদিন পর আবার হাতে ক্যামেরাটা নিলাম। মোটামুটি আজকে রায়ের মেন সাবজেক্টের এক্সামটা শেষ হলো, আর কালকে আছে কম্পিউটার। এখন ওর মোটামুটি এক্সাম শেষ, একটু রিভিশন দিচ্ছে, আর তারপরে অ্যান্সার শিটটা মেল করবে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ করছি। এই কদিন চরম ব্যস্ততার মধ্যে দিন কাটছিল, মেয়ের পড়া এই সেই নানা রকম কাজের মধ্যে, আর তার মধ্যে লাগিয়েছে আমার মেয়ে প্রচণ্ড রকমের ঠান্ডা। কাল থেকে মানে খুব শরীর খারাপ, আজকে যে এক্সাম দিতে দিতে খুব কষ্ট হচ্ছে, নাক বোঝা এ, আর তারপরে হচ্ছে কথা হচ্ছে পরশু থেকে হয়েছে কোকর শরীর খারাপ, ঠান্ডা লেগেছে পরশু থেকে। পরশু সেই দুপুরবেলা লাস্ট খেয়েছে, কালকে সারা দিন কিচ্ছু খায়নি, রাত্রিবেলা জোর করে ওকে খাওয়ানো হয়েছে। আর সকালেও যে খাবারটা ও খায় তার হাফ খেলো, হাফ না খেয়ে এখন শুয়ে আছে। তো দুজনেরই শরীর খারাপ, যেরকম রায় সেরকম কোকর, দুজনেরই মারাত্মক রকমের ঠান্ডা লেগেছে। তো এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। রানিমার এখন জ্বর এসছে, শুয়ে আছে, পরীক্ষা দিয়ে কোথায় একটু আনন্দ করবে তা নয়, শরীর খারাপ শুরু হয়ে গেল। সর্দি জ্বর, টেরিফিক সর্দি, তো সর্দি মানে ভাবা যাচ্ছে না, তার মধ্যে জ্বর এসে গেছে, জ্বরটা ছাড়ছেও না। কখন ক্যালপল খাইছি, এখনও জ্বর নামেনি, প্রায় এক ঘন্টা হতে চলল ক্যালপল খাইছি। একটু কম লাগছে, হালকা কম। আর এখানে একজনকে দেখো, দুদিন ধরে শরীর খারাপ ছিল, আজকে একটু ভালো আছে, কিন্তু ঝিমাচ্ছে। ঝুমচ্ছো কোকোগুলো, ও কোকোগুলো সবাইকে গুড মর্নিং বলো। ও বুড়ো বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো কোকো। তুই ওটা ছিটছিস কেন? এই এদিকে দেখা, কেন ছিটছিস? এই কার্পেটটা এক্ষুনি ছিটছিল, এই কার্পেটটা সরিয়ে দিলাম আমি। কেন ছিটছিস তুই এটাকে? হ্যাঁ, খাটে উঠে খাটরে খাটের চাদর ছিটছে, কম্বল ছিটছে, উড়ে বাবারে ছিঁড়ে ছিঁড়ে সব শেষ করে দিচ্ছে। আর এখানে একজন এখন কম্পিউটার বই নিয়ে বসেছে, শরীর ভাল লাগছে না, জোর করে পড়ছে, পড়তে তো হবেই, কিছু করার নেই। কালকে এক্সামটা হলে তো রিলিফ, তাই তো? দেখো এই আজকে অনেকদিন পর তোমাদের সামনে এলাম, অনেক দিন পর। মেয়ের এক্সাম চলছে তাই আমাদের রেগুলার আসা হচ্ছে না, আর আমি তো আসি না, অর্পিতাই সবটা ব্লগটা দেখে। আমার চার চাকাটা এবার একটু ক্লিন করার দরকার পড়েছে, আমি তোমাদের দেখাচ্ছি ওটা কি অবস্থা এখন। এই দেখো এর অবস্থা দেখছো, এর অবস্থা দেখো কি অবস্থা এর, দেখো। তাই লোক দেখেছি, এখন হচ্ছে শুরু করলো সবে, এখন আড়াইটে বাজে, এখন এলো, কখন খাবো জানি না। চলো দেখা যাক, তোমাদের একটু
কিরাম কিভাবে কি হচ্ছে আপডেট দিচ্ছি, চলো। এইভাবে শুরু করেছে, এখন দেখা যাক। এইভাবে সব চেষ্টা করা হচ্ছে, সব নোংরা, মানে অনেক দিন কিছু হয়নি, তাই ওকে যে ডেকেছি। এই দেখো ভ্যাকুম ক্লিনার নিয়ে এসছে, এই ভ্যাকুম ক্লিনার দিয়েও স্টার্ট করলো, এখন দেখা যাক কতটা কি হয়, সেই অনুযায়ী তোমাকে আমি রেকমেন্ডেশন দেব। এই আমার লাঞ্চ হয়ে গেল, এখন স্নান হয়নি, মাথায় চুলে তেল দেওয়া আছে। এই দেখো আমার রাজপুত থেকে স্নান করানো হচ্ছে, অনেকদিন স্নান হয়নি ওর, তাই ওকে একটু ভালো করে শ্যাম্পু দিয়ে চান করাচ্ছি। এই যে আর এই যে আরেকজন, এই দেখো, এই দেখো দেখো, মানে এখান থেকে আমাকে এ করছে। হ্যালো, অনেকদিন পর ব্লগে এলাম, আমি খুব শরীর খারাপ, আবার আই ক্যান লিটারালি টক। যাই হোক, তাই যে বার্থডে গার্ল এখানে দাঁড়িয়ে আছে, 67 পা দিল। আর মিমি যেহেতু ঠাম্পা ক্রিমি কেক পছন্দ করে না, ওই জন্য মিমি স্পেশালি ঠাম্পার জন্য ফ্রুট কেক বানিয়ে, ক্রিসমাস প্লাম কেক, তাই না? ক্রিসমাস প্লাম কেক। দেখো এই যে কেকটা কোনো হয়নি ওপেন, এই যে কেক, মায়ের জন্মদিন, মানে কি 67 না 68? 67 হলো, নিজেই মনে রাখিনি মার জন্মদিন কবে, হারিয়ে না একদমই না। নাও কেক কাটো, দিদি স্পেশাল কেক বানিয়ে দিয়েছে। নাও ফার্স্টে ক্যান্ডেল ব্লো করো, একটা বিশ করো, বিশ করো, happy birthday to you.
তো কেক টেক তো কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, মানে খাওয়া দাওয়া বলতে কেক খাওয়া হলো, কেকটা দারুণ হয়েছিল। আর রাত্রে রান্নাটাও করে এলাম, আমাকে একদম অসুস্থ অসুস্থ লাগছে। আর এখানে দেখো কুকুর হুজ্জুতি, উফ বাবারে, এই দেখো খাটে উঠে পড়েছে, এখন আর হেল্প লাগে না, একা একাই উঠে পড়ে। দেখো কি করছে, এই কোকো এটা কি হচ্ছে রে, হ্যাঁ কি হচ্ছে এটা, এখানে রায়ের আবার জ্বর এসছে। টেনশন আর টেনশন, ওখানে এ বাবা, ও কি হচ্ছে এটা, করবি করবি করবি, তুই আঙুল ছাড়া পরীক্ষা শেষ, কিন্তু রে বাবা বদমাইশি করছে, বিয়ে বাড়ি গেছে, এখন আমাদের আর বিয়ে বাড়ি আসে না। কি বলছে, তাহলে আমি আরেকবার বিয়ে করি, হ্যাঁ তাহলে তুমি আমি আরেকবার বিয়ে করি, বিয়ে বাড়ি আসবো, লেহেঙ্গা কিনবো, বা আমার বিয়ে খেতে যাবি, মা গো মা বদমাইশি শুরু করেছে বাবা, ডাকাত যেন একটা ডাকাত, দুদিন একটু ঝিমিয়েছিল, তারপরে চার্জ একদম ফুল চার্জ লাগছে কোকো, ফুল চার্জ, ই বাবা আঙুলটা নিয়ে দেখো, দাঁতগুলো হয়েছে রাক্ষসের মতো। ভালো রায়ের জ্বরটা এখন ছেড়ে গেছে, ডিনারও করে নিয়েছে, কোকোকে খাবার দেওয়া হয়েছিল দুধ রুটি, একটুখানি খেয়ে আর খাচ্ছে না, এখন দিদি ভাই বসেছে ভাইকে খাওয়ানোর জন্য, চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ ওকে খাওয়ানোর জন্য, দুষ্টুমি করছে, ও খালি আমাদের খাবারগুলো খাবে, আর যেহেতু মায়ের বার্থডে ওই জন্য একটুখানি পোলাও করেছিলাম আর মাটন করেছিলাম, তো মাটন আগে দেখেন এমনি খায় কিনা, মাটন তো মা খায় না, তো মায়ের জন্য ডিম, ডিমের তরকারি আর পোলাও, আর আর আমাদের জন্য মাটন করেছিলাম, তো সেইটাই এখন ওর জ্বর ছাড়লো তারপরে খেলো, তাও তো এইটুকানি খাওয়ার কোনো ইচ্ছে নেই, যে মাটন এত ভালোবাসে সে খেতে চাইছে না, এক পিস মাটন খেলো আর এইটুখানি পোলাও, তো এখন আরেকটা কি বলবো ফিভার পেশেন্টকে খাওয়ানো হচ্ছে, মানে পরপর দুজনে জ্বরে ভুগলো, দেখো কিছুতে খাবে না, একটুখানি খেয়া খেতে চাইছে না, এখন এরকম গলায় একটা টাওয়াল বেঁধে দেওয়া হয়েছে, আর এখন একটা পেশেন্ট আর একটা পেশেন্টকে খাওয়াচ্ছে, তাই তো দেখো খাওয়ানোর স্টাইলটা দেখো, আরে বাবারে ওরে বাবারে, কেনাগো কেনাগো কেনাগো, দাঁত ফাঁত বার করে দিচ্ছে খেতে গিয়ে রে রাই, দাঁত ফাঁত বেরিয়ে যাচ্ছে তো কোকর, কোকো এমনি খেলে কি হয়, এমনি খাই দিতে হবে, এ বাবা দেখো দুষ্টুমি করছে, দুষ্টুমি করছে, খাবে না, দুষ্টুমি হচ্ছে, খেতে হবে, ওষুধ খাচ্ছে, কোকো অ্যান্টিবায়োটিক খাচ্ছে সর্দির জ্বরের, দুজনে মিলে বাঁধিয়েছে, দুজনে মিলে না মারবে না, ও মাটন খাবে আর পোলাও খাবে সেটাই ওর ইচ্ছা, মাটন আর পোলাও গন্ধ পেয়ে আর দুধ রুটি খেতে ইচ্ছা করছে না,
চুকে ইয়াম্মি খেলে ইয়াম্মি আমি পেয়ে তো এতক্ষণ সাফ হয়ে বাবা তুমি ধরো একটু নালেও পারছে না একা নাকে মুখে না না খাবে না দেখো দেখো নিজে খাবে না চামচে করে এগিয়ে দিতে হবে তবে খাবে কি অভ্যেস হচ্ছে ইয়ামি তো মাটনের থেকে ভালো না কোকো এক বছর কোকো মাটন দেওয়া হবে এক বছর পর দেওয়া যাবে সেদ্ধ নুন ছাড়া হলুদ দেওয়া নুন ছাড়া মাটন খাবে নুন ছাড়া হে নাও তো আজকে ব্লগটাকে এত দূর অবধি রাখবো দেখি তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট